আসসালামু আলাইকুম প্রিয় সুধি আজকের আলোচনায় আমরা জানতে চলেছি ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি বিজয়ের ঘটনা যে ঘটনাগুলো সংঘটিত হয়েছিল ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমরাদিউল্লাহতুল্লানহোর খিলাফতকালের শেষের দিকে তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক মুসলমানগণ প্রথমে কখনো সমগ্র পারস্য সাম্রাজ্য দখল করার পরিকল্পনা করেনি প্রথম দিক দিয়ে তারা শুধুমাত্র আত্মরক্ষার জন্যই ইরাক আক্রমণ করতে বাধ্য হয়েছিল তাছাড়া ইরাক প্রদেশ যদিও মুসলমানগণ পারস্য সাম্রাজ্য থেকে ছিনিয়ে নিয়েছিল তবুও প্রকৃতপক্ষে তারা আরবেরই একটা অংশবিশেষ ছিল কেননা প্রাক ইসলামী যুগেও এখানে অনেক আরব গোত্র বসবাস করেছে ইরাক জয়ের পর মুসলমানদেরকে যে সমস্ত যুদ্ধ করতে হয়েছে তা এরই আনুষঙ্গিকভাবে সৃষ্ট কেননা হজরত উমর রাদিউল্লাহতুল্লান্হু সর্বদা বলতেন আফসোস যদি আমাদের এবং পারস্য সাম্রাজ্যের মধ্যে একটি আগুনের পাহাড় থাকত তাহলে আমরাও তাদের উপর আক্রমণ করতে পারতাম না আর তারাও কোনো দিন আমাদের উপর আক্রমণ করতে পারত না অন্যদিকে ইরানিরা কখনো নিষ্ক্রিয় ছিল না তারা বারবার নতুন নতুন সৈন্যদল সংগ্রহ করে মুসলমানদের উপর আক্রমণ করে এবং সর্বদাই মুসলমানদের বিজিত দেশগুলোতে বিদ্রোহ সৃষ্টি করার চেষ্টা করতে থাকে নেহওয়ানদের যুদ্ধের পর এ ব্যাপারে হজরত উমর রাদি আল্লাহতুল্লান্হু মনোযোগী হন এবং বিশিষ্ট সাহাবিগুনকে ডেকে এই সমস্ত বিদ্রোহের কারণ জিজ্ঞেস করেন এবং এটা দূর করার উপায় সম্বন্ধে পরামর্শ চান সকলেই এক বাক্যে স্বীকৃতি দেন যে যেই পর্যন্ত সম্রাট গির্দকে ইরান থেকে সম্পূর্ণ বহিষ্কার করা না যায় সেই পর্যন্ত বিদ্রোহ দমন করা অসম্ভব কেননা জনসাধারণের মধ্যে যেই পর্যন্ত এই ধারণা থাকবে যে কিয়ানি সিংহাসনের একজন উত্তরাধিকারী বিদ্যমান আছে সেই পর্যন্ত তারা স্বদেশ উদ্ধারের দুরাশা ত্যাগ করবে না এই জন্য হজরতুমর এবার ব্যাপকভাবে ইরাক আক্রমণ করার পরিকল্পনা গ্রহণ করেন তিনি নিজ হাতে বিভিন্ন দেশের জন্য বিভিন্ন প্রকারের পতাকা তৈরি করে এক একজন প্রসিদ্ধ সেনাপতির হাতে তা অর্পণ করেন খোরাসানের পতাকা দেন আহনাফ ইবনে ক্যাওসের হাতে সাবুর ও আরদশীর এলাকার পতাকা দেন মোজাশে ইবনে মাসুদের হাতে ইস্তেখার পতাকা দেন উসমান ইবনে কাফিকে ফাঁসা এর পতাকা সরিয়ে ইবনে হারাম কেনানিকে ক্যারমান প্রদেশের পতাকা সোহেল ইবনে আদিকে শিস্তানের পতাকা আসেম ইবনে আমেরকে মাকরানের পতাকা হাকাম ইবনে উমের সাইলাবিকে এবং আজারবাইজানের পতাকা উদ্বাকে প্রদান করেন হিজরি একুশ সনে সেই সমস্ত সেনাপতি আপন আপন ভারপ্রাপ্ত এলাকার দিকে রওনা হন এখন আমরা পৃথক পৃথকভাবে এর বিবরণগুলো শুনব প্রথমে আমরা জানব ইস্পাহান আক্রমণের ঘটনা সম্পর্কে হিজরি একুশ সনে সর্বপ্রথম হজরত আবদুল্লাহ ইস্পাহান আক্রমণ করেন সেখানকার শাসক ইস্তান্দার বিরাট সৈন্যবাহিনীসহ অপেক্ষা করছিলেন এই সৈন্যবাহিনীর পরিচালনায় ছিলেন জাদুবিয়া নামে একজন অভিজ্ঞ ও দক্ষ সেনাপতি যখন উভয় সৈন্যদলে এসে যুদ্ধক্ষেত্রে রচনা করে দাঁড়ায় তখন যাদুবিয়া ময়দানে এসে ঘোষণা করেন যে যার সাহস হয় প্রথমে আমার সাথে যুদ্ধ করতে পারো মুসলিম বাহিনী থেকে সেনাপতি আবদুল্লা বের হয়ে যান শেষ পর্যন্ত যুদ্ধে যাদুবিয়া তার হাতে নিহত হয় সেনাপতি নিহত হবার সাথে সাথেই যুদ্ধ শেষ হয়ে যায় শাসক ইস্তামদার মামুলি শর্তি মুসলমানদের সাথে সন্ধি করেন হজরত আবদুল্লাহ সেখান থেকে এগিয়ে খাস ইস্পাহান অবরোধ করেন সেখানকার রইস হজরত আবদুল্লার কাছে প্রস্তাব পাঠান যে কেন এত লোকের জীবন নাশ করব চলুন আমরা উভয়ে যুদ্ধ করে একটা মীমাংসা করি হজরত আবদুল্লা সানন্দে এই প্রস্তাব গ্রহণ করেন উভয় এসে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হন প্রথমে ইস্পাহানের রইস সেফান আক্রমণ করেন কিন্তু হজরত আব্দুল্লাহ যেই রূপকৌশলের সাথে তারা আক্রমণ ব্যর্থ করে দেন তা দেখে সেফান বলেন আমি আর যুদ্ধ করতে চাই না বরং আমি এই শর্তে নগর আপনার হাতে অর্পণ করছি যে এখানকার অধিবাসীদের যার ইচ্ছা জিজিয়ে দিয়ে এখানে বাস করবে আর যার ইচ্ছা অন্যত্র চলে যাবে হজরত আব্দুল্লাহ তা মঞ্জুর করেন এবং সন্ধিপত্র লিখে দেন ইস্পাহান বিজয়ের পর হঠাৎ হামদানে বিদ্রোহ দেখা দেয় হজরত উমর রাদিউল্লাহ তোলান্হ তাড়াতাড়ি নাইম ইবনে মোকারিনকে বারো হাজার সৈন্য সহ বিদ্রোহ দমনের জন্য প্রেরণ করেন নাইম হামদান পৌঁছে শহর অবরোধ করেন এবং চারদিকে প্রত্যেক জেলায় সৈন্য প্রেরণ করেন সৈন্যগণ অতি সহজেই সর্বত্র বিদ্রোহ দমন করেন এতে হামদানবাসীরাও ভীত হয়ে তাড়াতাড়ি আত্মসমর্পণ করে অন্যদিকে আবার দাইলাম নামে এক প্রসিদ্ধ সর্দার রাই আজারবাইজান প্রবৃতি এলাকা থেকে বিরাট এক সৈন্যবাহিনী গঠন করে আজারবাইজান থেকে মহাবীর রুস্তমের ভাই ইসফান এসে তাদের সাথে মিলিত হন এই বিরাট বাহিনী রোদ নামক প্রান্তরে এসে সমবেত হয় এখানেই মুসলমানদের সাথে ভীষণ যুদ্ধ হয় এই যুদ্ধে আবার প্রত্যেকেরই নেহাওয়ানদের রক্তক্ষয় মহাসমরের কথা মনে পড়ে শেষ পর্যন্ত দাইলাম পরাজিত হন সেতু যুদ্ধের পরাজয়ের বার্তাবাহক হজরত উরুয়া বিজয়ের সুসংবাদ নিয়ে খলিফার দরবারে রওনা হন সেদিকে দাইলামের বিরাট প্রস্তুতির খবর পেয়ে হজরত রাদি আল্লাহ তো অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিলেন এবং সাহায্য প্রেরণের ব্যবস্থা করছিলেন এমতাবস্থায় হঠাৎ হজরত উরুয়াকে দেখে তার অন্তরত্ব কেঁপে ওঠে এবং তাড়াতাড়ি ইন্নানিল্লাহ পড়তে আরম্ভ করেন তখন উরুয়া বলেন আপনি শান্ত হন আল্লাহ মুসলমানদেরকে জয়ী করেছেন হজরত রাদি আল্লাহ আল্লাহতুল্লাহ তখনই নাইমকে লিখেন হামদানে কাউকে রেখে তুমি রায় চলে যাও তখন রায়ের শাসক ছিলেন বাহরাম চৌবিনের পৌত্র শিয়াউস মুসলমানদের আসার কথা শুনে তিনি দিনাউন্দ তাবারিস্তান কোশ জোরজান প্রবৃত্তির শাসকদের কাছে সাহায্যের জন্য আবেদন জানান প্রত্যেক স্থান থেকেই সৈন্য সাহায্য আসে কিন্তু জিবদি নামে একজন প্রভাবশালী সর্দারের সাথে শিয়াউসের মনোমালিন্য ছিল তিনি গোপনে এসে নাইমের সাথে মিলিত হন তার ষড়যন্ত্রে অতি শহর জয় হয়ে যায় জিবদিকেই রায়ের জাইকির তার নিযুক্ত করেন এবং হজরত উমরাদি আল্লাহতোল্লাহুর নির্দেশে রায়ে অবস্থান করে তার ভাই সোয়াইদকে কোমসের দিকে পাঠিয়ে দেন সোয়াইদ বিনা যুদ্ধেই কোমস দখল করেন কোমস বিজয়ের পর সমগ্র ইরাকে আজম চূড়ান্তভাবে মুসলমানদের দখলে আসে পূর্বে উল্লেখ করেছি যে হজরত আল্লাহ আল্লাহতোলাহ্নহ্ন আজারবাইজানের পতাকা উদ্বা ইবনে ফারকাদের হাতে ন্যস্ত করেছিলেন এরপর হজরত উমরাদহ উদ্বার সাহায্যে বোকাইরি নামক অন্য এক সর্দারকেও আজারবাইজানে প্রেরণ করেন তারা দুইজন দুই দিক দিয়ে আজারবাইজান আক্রমণ করেন প্রথম বোকাইরের সংঘর্ষ হল ইসফান্দিয়ারের সাথে যুদ্ধে ইসফান্দিয়ার পরাজিত হয়ে বন্দী হন অন্য দিক দিয়ে ইসফান্দিয়ারের ভাই বাহরাম উদ্বার গতিরোধ করেছিলেন কিন্তু পরে তিনিও পরাজিত হয়ে পলায়ন করেন ভাইয়ের পলায়নের খবর শুনে ইসফান্দিয়ার বুকাইরের কাছে জেজিয়ার শর্তে সন্ধির আবেদন জানালেন বুকাইর ইসফান্দিয়ারের আবেদন মঞ্জুর করেন এবং তার ভাইয়ের উপর আজারবাইজানের শাসন ভার প্রদান করেন প্রসিদ্ধ ইতিহাসবিদ আল্লামা বালাজুরির মতে আজারবাইজান জয়ের ভার ছিল হুজাইফা ইবনে ইয়ামানের উপর কিন্তু তিনি নেহওয়ান্ত থেকে আজারবাইজানের রাজধানী আর্থ বিলে এসে পৌঁছেন আজারবাইজানের শাসক তমাজেরওয়ান জেরোয়ান মাইমান্ত সুরাত সাবস মিয়ানেস স্থান থেকে এক বিরাট সৈন্যবাহিনী সংগঠন করে হুজাইফার গতিরোধ করেন শেষে যুদ্ধে পরাজিত হয়ে বার্ষিক এক লক্ষ দীর্হাম রাজস্ব দানের সন্ধি করেন এরপর হুজাইফা মোকান ও জিলান নামে দুইটি স্থান দখল করেন ইতিমধ্যে খলিফার দরবার থেকে হুজাইফাকে বরখাস্ত করে উদ্বা ইবনে ফারকাতকে তার স্থানে নিযুক্ত করা হয় উদ্বা আজারবাইজান পৌঁছার পূর্বেই সমস্ত প্রদেশব্যাপী বিদ্রোহ আরম্ভ হয়ে গিয়েছিল সুতরাং উদ্বাকে দ্বিতীয়বার এ সমস্ত জায়গা দখল করতে হয়েছিল ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে সেনাপতি নাইম কর্তৃক রায় অধিকৃত হবার সাথে সাথে তার ভাই সোয়াইদ কোমস আক্রমণ করে বিনা যুদ্ধে বিরাট এলাকা জয় করেন কোমস থেকে তাবারিস্তানের জুরজান এলাকা অত্যন্ত কাছাকাছি সোয়াইদ জোরজানের শাসক রুজবানকে মুসলমানদের আসার কথা শুনিয়ে দেন রুজবান জিজিআই সম্মত হয়ে সন্ধি করেন মুসলমানগণ সন্ধিপত্রে লিখে দেন যে তারা জুরজান ও দেহেস্তানের অধিবাসীদের নিরাপত্তার জন্য দায়ী এবং যে সমস্ত লোক বহিঃশত্রুর আক্রমণ প্রতিরোধ করার জন্য মুসলমানদের সহযোগিতা করবে তাদেরকে জিজিয়া প্রদান করতে হবে না জোরজানের খবর শুনে তাবারিস্তানের শাসক সিপাহাদারও বার্ষিক পাঁচ লক্ষ টাকা খেরাজের শর্তে সন্ধি করেন সিপাহাদার সন্ধিপত্রে শর্ত আরোপ করেন যে খেরাজ দেওয়ার পর মুসলমানদের উপর তার বা তাদের উপর মুসলমানদের আর কোনো প্রকার দায়িত্ব থাকবে না আজারবাইজান জয়ের জন্য নিয়োজিত সেনাপতি বোকাইর আজারবাইজান জয় করে বাবের কাছে এসে পৌঁছেন এদিকে খলিফার দরবার থেকে তার সাহায্যের জন্য আরও কিছু সংখ্যক নতুন সৈন্য প্রেরণ করা হয় বাবের শাসক শহরবরাজ অগ্নিপূজক ইরান সাম্রাজ্যের অধীনে ছিল শহরবরাজ মুসলমানদের শিবিরে হাজির হয়ে আত্মসমর্পণ করে নিবেদন করেন যে আমি ইরান সাম্রাজ্যের আশ্রিত ছিলাম ইরান জয়ের সাথে সাথে প্রকারান্তরে আমিও আপনাদের অধীন হয়ে গিয়েছি এই ক্ষেত্রে আমি সম্পূর্ণ আত্মসমর্পণ করে আমার আনুগত্যের শপথ গ্রহণ করেছি কিন্তু আমাকে জিজিয়া থেকে মুক্তি দেওয়া হোক আমি প্রয়োজন মুহূর্তে আপনাদের সৈন্য সাহায্যে প্রস্তুত থাকব যেহেতু জিজিয়া দেশ রক্ষার জন্যই গ্রহণ করা হয়ে থাকে এই জন্য তার এই শর্ত মঞ্জুর করা হয় এরপর সেখান থেকে আব্দুর রহমান ইবনে রবিয়ার নেতৃত্বে মুসলমানগণ প্রাচীন খজর বংশীয় নরপতিদের রাজধানী বলঞ্জোরের দিকে এগিয়ে যান মুসলমানদের সাথে শহরবরাজ ছিলেন তিনি আশ্চর্যান্বিত হয়ে বলেন পূর্বে আমরা যাদের হাত থেকে নিস্তার পাওয়াকেও সৌভাগ্য মনে করেছি আপনারা তাদের আক্রমণ করার জন্য চলেছেন আব্দুর রহমান হেসে বলেন কিন্তু আমরা কিছুতেই ফিরব না এরপর তারা বাইজা নামের একটি শহর জয় করেন অন্যদিকে সেনাপতি বুকাইর ইরান সীমান্তের শেষ শহর কান জয় করে ইসলামী সাম্রাজ্যের সাথে সংযোগ করে দেন হাবিব ইবনে আসলাম হুজাইফা নাকাইল ও জিবাল আরবোলান কষে শাস পর্বতের দিকে এগিয়ে যান ইতিমধ্যে হজরত উমর আল্লাহ তোলাহুর খিলাফত শেষ হয়ে যায় অতএব এই সব স্থান বিজয়ে হজরত উসমান আল্লাহ তোলাহ্নহুর খিলাফতের সময় পূর্ণতা লাভ করে সম্মানিত সুধী ইসলামের দ্বিতীয় খলিফা হাজরত্ন শাসন আমলের সর্বশেষ পাঁচটি বিজয়ের ঘটনা সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদৃ দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়ম এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত